বিসমিল্লাহির রহমানির রাহিম। আজকে আমরা আমাদের ক্লাসটা আরম্ভ করে দিলাম। তোমরা সবাই ভালো আছো? ভালো আছো সবাই? Yes, ma'am. আচ্ছা, Yes, ma'am. আমরা তার আগে আমাদের ক্লাস শুরুর আগে আমরা গত দিনে বা আমাদের ভিডিও ক্লাস গত দিনে ভিডিও ক্লাস কি সবাই দেখেছিলে? শনিবারের ভিডিও ক্লাসটা সবাই দেখেছিলে? আমরা আমাদের ক্লাসে কতগুলো উদাহরণ সহ দেখিয়েছিলাম। আমরা আজকেও চেষ্টা করব উদাহরণগুলো সুন্দর করে দেখানোর। আচ্ছা, আমরা ইনান রূপান্তরিত মূল সম্পর্কে আমরা জেনেছিলাম। রূপান্তরিত মূলটা কি আসলে আমরা জানবো, রূপান্তরিত প্রধান মূলের রূপান্তর সম্পর্কে আমরা জানবো, তাই না? প্রধান মূলটা আসলে কেন রূপান্তরিত হয়, ইনান কি বলতে পারবে? প্রধান মূলটা আসলে কেন রূপান্তরিত হয়, প্রধান মূলটা আসলে আমরা বলতে পারি যে খাদ্য সঞ্চয় করে এটা স্ফীত হয়ে কি হয়, আমাদের জন্য খাদ্য সঞ্চয় করে স্ফীত হয়, যার কারণে এটা কি হয়, রূপান্তরিত হয়ে থাকে। আচ্ছা, প্রধান মূলের রূপান্তরের উদাহরণ সম্পর্কে আমি বলেছিলাম, কোনটা কোনটা উদাহরণ বা কোন উদাহরণগুলো দেওয়া আছে ইনান একটু বলতে পারবে? ম্যাম একটু আরেকবার বন্ধ প্রশ্নটা। প্রধান মূলের রূপান্তর, প্রধান মূলের রূপান্তরটা আসলে কি? আমাদের বইতে কোন উদাহরণ দেওয়া আছে বলো তো? প্রধান মূলের রূপান্তর প্রধান মূলের রূপান্তর বইয়ের প্রথমে দেওয়া আছে, বলো। আর কেউ পারবে? মাশরাফি, প্রধান মূলের ম্যাম, রূপান্তর কি কি বলো? মূল আকৃতি মূল, হ্যাঁ গাজর হ্যাঁ হচ্ছে, আকৃতি মূল, হ্যাঁ শালগম আকৃতি মূল, হ্যাঁ। কন্দ আকৃতি মূল। আচ্ছা মাশরাফি, আরেকটু আমাকে বলো তো, কন্দাকৃতি মূলের উদাহরণ আমি কি বলেছিলাম? ম্যাম সন্ধ্যামালতী। হ্যাঁ, সন্ধ্যামালতির মূলটা কন্দাকৃতি, তাই না? এগুলো কিন্তু জানতে হবে, উদাহরণগুলো না জানলে তোমরা কিন্তু কি করতে পারবে না, এমসিকিউ কারেক্ট ভাবে অ্যানসার করতে পারবে না। তাহলে আমরা প্রধান মূলের রূপান্তর সম্পর্কে এর আগে পড়েছিলাম, আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে রূপান্তরিত অস্থানিক মূল কি। আমি ভিডিও ক্লাসেও বলেছিলাম, আমি আবারও বলছি আমাদের রিভিশন ক্লাসে, যে অস্থানিক মূলটা আসলে কি, যখন কোন মূল কাণ্ড থেকে বা পাতা থেকে বের হয় তখন সেটাকে আমরা বলছি কি, অস্থানিক মূল। যেমন ধরো আমার হাতে একটা এই যে পাতা বাহার একটা ডাল তোমরা দেখতে পাচ্ছ, তাই না? এটা তো পাতা বাহার, চেনো? এটা শোভা বর্ধনকারী একটা গাছ, তাই না? পাতাটা এরকম সাদা থাকে, সবুজ থাকে এরকম। তো এই পাতা বাহারের ডালটাকে আমি যদি পানির মধ্যে একটা বোতলে করে পানি দিয়ে গাছ ডালটাকে রেখে দেই, কিছুদিন পর দেখবো কি এই এই ডাল দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে কতগুলো মূল বেরিয়েছে। তখন ওই উদ্ভিদটাকে আমি নিয়ে যদি মাটিতে আমি যদি লাগাই, তাহলে এটা একটা পূর্ণাঙ্গ একটা উদ্ভিদের রূপ নিবে, তাই না? এটা তো আমরা সবাই চিনি, এই গাছটা চিনি না সবাই? সবাই কিন্তু আমরা চিনি গাছটা, ভালো করে দেখো তো। এটা তাহলে কি, এটা কাণ্ড থেকে তাহলে বের হলো না মূলটা, পানি মধ্যে রেখে দিলাম কাণ্ড থেকে বের হলো। তারপর দেখো আমার হাতে পাতা বাহারের একটা ডাল তোমরা দেখতে পাচ্ছ, পাতা বা পাতা বা এটা পাথর কুচি, উদ্ভিদটার নাম কি, পাথর কুচি। এটাকে যদি আমি এরকম ভাবে এটাকে যদি এই মাটিতে যদি এই পাতাটাকে আমি যদি মাটির মধ্যে টবে যদি এভাবে রেখে দিই, তাহলে কি হয়, এই পাতার এই অংশগুলো থেকে অংশগুলো থেকে কি হবে, কিছুদিন পর ছোট 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 চারা গাছ বের হবে, এবং আস্তে আস্তে পাতাটা কি হবে, পাতাটা মাটির সঙ্গে শুকায় একদম মিশে যেতে থাকবে, আর গাছগুলো আস্তে আস্তে বড় হবে। তোমরা কি সবাইকে এই গাছটা চেনো? দেখো তো একটু, পাথরকুচি না? হ্যাঁ হ্যাঁ, পাথরকুচি। তাহলে এই যে আমরা পাথরকুচি, তারপর আমরা বলছি কি যে এটা কি হয়, তাহলে এটা মাটিতে আমি যদি রেখে দিই তাহলে কি হবে, এটা হচ্ছে তোমার বের হতে থাকবে আস্তে আস্তে গাছ বের হবে। তাহলে এটা পাতা থেকে মূলটা বের হলো, তাহলে পাতা থেকে এই যে মূলটা বের হচ্ছে গাছ বের হচ্ছে, তাহলে এটা কি ধরনের মূল, এটা অস্থানিক মূল, কাণ্ড এবং পাতা থেকে বের হবে। আর আমরা ছোলা অনেকেই খেয়েছি, সেটা হচ্ছে ছোলার বীজটাকে আমরা স্থানিক মূল
ভালো মতো বোঝার জন্য বলে থাকে, উদাহরণটা দিয়ে থাকে। ছোলা বীজটাকে আমরা যখন ভেজাবো, ভেজানোর পর আমরা বলছি কি, যে ছোলা বীজটাকে আমরা যখন ভেজাচ্ছি, ভেজানোর পর ওটার একটা মূল এরকম ভাবে থাকে, কি হয় এরকম ভাবে একটা বের হয় ভ্রূণ মুকুল। এটা হচ্ছে মুকুল, এটা হলো কি মুকুল, আর এটা কি মূল। এই মূল, এই যে ভ্রূণ মূল থেকে যে মূলটা মাটিতে চলে যাচ্ছে, প্রধান মূল তৈরি করছে, সেটাকে আমরা বলছি কি স্থানিক মূল। স্থানিক মূলের বৈশিষ্ট্য কি, এখানে প্রধান মূল একটাই থাকে। তাহলে আমরা কি বলছি যে এখানে স্থানিক মূল অস্থানিক মূলটা আমরা জানলাম, আর অস্থানিক মূলের রূপান্তর আমরা জানলাম, যে অস্থানিক মূল বিভিন্ন ভাবে রূপান্তরিত হয়ে থাকে। এখন আমাদের বইতে কিন্তু কতগুলো জিনিস দেওয়া আছে, সেগুলো আমাদেরকে ভালোভাবে ক্লিয়ার একটা ধারণা আমাদের থাকতে হবে। এখানে দেওয়া আছে, দেখো তোমাদের এখানে বইতে আমাদের দেওয়া আছে কি, যে খাদ্য সঞ্চয়ের জন্য যে রূপান্তর হয়ে থাকে সেটা কি, মিষ্টি আলু। উদাহরণ কি, মিষ্টি আলু, শতমূলী, ডালিয়া, মিষ্টি আলু, কন্দাল মূল, এগুলো সবই কি খাদ্য সঞ্চয়ের জন্য আমাদের মূলের রূপান্তর। আচ্ছা, এখন আমরা বলছি গুচ্ছিত কন্দাল মূল। গুচ্ছিত কন্দাল মূল কোথায় দেখা যায়, গুচ্ছিত কন্দাল মূল আমরা কোথায় দেখি, উদাহরণগুলো কিন্তু জানতে হবে আমরা। এটা কোথায় দেখি, শতমূলী আর ডালিয়া উদ্ভিদে গুচ্ছিত কন্দাল মূল আমরা দেখতে পাই। মালাকৃতি মূল আমরা কোথায় দেখি, বলো তো একজন বলো, মালাকৃতি মূল আমরা কোথায় দেখি। মাহমুদ হাসান, মাহমুদ হাসান বলো তো দেখি, গুচ্ছিত কন্দাল মূল বলেছি আমি, মালাকৃতি মূল আমরা কোথায় দেখি বলো, বলতে পারবে মাহমুদ হাসান? মাহমুদ হাসান পারবে না? আমরা করলা কাঁকরুলে আমরা কি দেখি, মালাকৃতি মূল। হ্যাঁ, করলায় আমরা দেখি এটা মালাকৃতি মূল। মালাকৃতি মূল কিন্তু আমি বুঝিয়েছিলাম, মূলগুলো কেমন হবে, মূলগুলো এরকম হবে, মূলগুলো মালার মতো হবে, কোথাও এরকম 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 হবে, মানে কোথাও দেখবা সরু, কোথাও একটু স্ফীত হয়েছে, আবার সরু, আবার স্ফীত হয়েছে, এরকম ভাবে করলাতে আমরা দেখতে পাই মালাকৃতি। উদাহরণগুলো ভালো করে জানতে হবে এমসিকিউ এর জন্য, তা না হলে কিন্তু এমসিকিউ রাইট করে অ্যানসার করা যাবে না, তখন এমসিকিউ খারাপ হলে এইদিকে কিন্তু তোমাদের কিন্তু এ প্লাস কিন্তু আসে না। আচ্ছা, এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি, মূলের কতগুলো কাজ। মূল শুধু কি উদ্ভিদের তোমার মাটির সঙ্গে কি দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখে, তাই কিন্তু না, তাতে বিভিন্ন কাজে মূলের ব্যবহার হয়। আমাদের বইতে যেরকম দেওয়া আছে যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে, আমরা যান্ত্রিক ভারসাম্য মানে কি, যে একটা গাছকে তোমার ব্যালেন্স করতে বা ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করবে। এখানে কয়েকটা ভাগ দেওয়া আছে, স্তম্ভ মূল। স্তম্ভ মূলের উদাহরণ আমরা আগেও পড়েছি কি, স্তম্ভের মতো তোমরা বট গাছ দেখেছো, বট গাছের মূলটা কি হয়, বট গাছের মূলটা, বট গাছটা একদম তোমার এরকম ভাবে একটা জায়গায় হয়। ভালো করে একটু সবাই বোঝার চেষ্টা করো, গাছটা এখানে হয়, তারপর এত দূর এত দূর ডালগুলো অনেক দূর অনেক দূর বিস্তার লাভ করে, আর জায়গায় জায়গায় কাণ্ড থেকে কতগুলো এরকম মূল বের হয়। আমরা যেটা কি কি বলি, ঝুল, ঝুল বলি না আমরা অনেকে আঞ্চলিক ভাষায় ঝুল বলি। এটা দিয়ে তোমরা কি করো, গ্রামে যারা বড় বড় বট গাছ যাদের এলাকায় আছে, ওটা দিয়ে কি করে ছেলে পেলে দোল খায়, তাই না, অনেক শক্ত হয় স্তম্ভের মতো। এটার গাছগুলো মাটির সঙ্গে, ডাল থেকে মাটির সঙ্গে এসে মাটিতে একদম ঝুলতে থাকে, আর কখনো কখনো মাটিতে পৌঁছে একদম মাটির সাথে শক্ত ভাবে লেগে যায়, স্তম্ভের মতো দেখা যায়, সেজন্য নাম হচ্ছে স্তম্ভ মূল। এটা কোথায় দেখি আমরা, বট গাছে দেখে থাকি স্তম্ভ মূল। তারপর আমরা দেখব কি, ঠেস মূল। আমি বলেছিলাম ঠেস মূল কোথায় থাকে, কেয়াতে থাকে ঠেস মূল, কেয়া উদ্ভিদে। এটা সেন্ট মার্টিন, চিটাগাং ওই সাইডে আমরা বেশি দেখি, অনেকে বাসায় আমরা লাগাই একটু শোভা বর্ধনের জন্য আমরা লাগাই। তো সেই ক্ষেত্রে ঠেস মূলটা আবার কেমন হয়, ঠেস মূলটা গাছটাকে, গাছটা ওই মূলের উপর ঠেস দিয়ে দিয়ে বড় হয়। কেমন হয় গাছটা, গাছটা ধরো কেয়া গাছটা এরকম হলো, এরকম হয়, আর এরকম ভাবে এদিক দিয়ে পাতা বের হয়, চিকন চিকন সরু সরু পাতা এরকম ভাবে বের হয়, এরকম ভাবে বের হয়, আর এদিক দিয়ে মূলগুলো বের হয়ে মাটিকে স্পর্শ করে, আর গাছটা ঠেস দিয়ে 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 বড় হয়। বুঝতে পারছো এটার নাম কি,
ঠেসমূল, ঠেসমূল কোথায় দেখা যায়? কেয়া গাছে দেখা যায় ঠেসমূল। তারপর রয়েছে আরোহী মূল। আরোহী মূল তো আমি তোমাদেরকে আগেও বলেছি, উদাহরণটাও দিয়েছি, কি হয় যেরকম পান গাছ, তোমরা অনেকে দেখেছো পান গাছ, সাধারণত এটা তো যেখানে পানের চাষ করা হয় সেখানেই বেশি পাওয়া যায়। তো এখানে পান গাছের মূলটা কি করে, গাছকে এইদিকে এরকম করে পাশে একটা, ধরো বড় একটা গাছ আছে আর পান গাছের মূলটা এরকম ভাবে এরকম ভাবে এই গাছকে জড়ায়ে ধরে উপর দিকে উঠতে সাহায্য করে। এই পানের মূলটা দেখা যায় একে জড়ায়ে ধরে, এখানে জড়ায়ে ধরে, মানে আরোহী মানে গাছটাকে উপর দিকে উঠতে সাহায্য করে। সেখানে বলে পানে আমরা দেখতে পাই আরোহী মূল। আরোহী মূল কোথায় দেখি আমরা? পানে দেখি, পান গাছ আশ্রা। আচ্ছা, তাহলে আমরা এখন শারীরবৃত্তীয় কাজ সাধনের জন্য রূপান্তর, মানে শারীরবৃত্তীয় কাজ কি, যে উদ্ভিদ বেঁচে থাকার জন্য তার কতগুলো কাজ করতে হয়, তার মধ্যে তোমার মূল আবার কি করে, মূল আবার এই একটা শারীরবৃত্তীয় কাজ করে থাকে কি, কখনো কখনো দেখা যাচ্ছে কি যে বেঁচে থাকার জন্য একটা মূল, তার কোনো একটা জিনিস প্রয়োজন, ধরো জলীয় বাষ্প প্রয়োজন, অক্সিজেন প্রয়োজন হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন হচ্ছে, এগুলো গ্রহণ করার জন্য মূল তাকে সাহায্য করছে। সে কোন উদ্ভিদে এরকম হয়ে থাকে? তখন দেখো এখানে লেখা আছে পরাশ্রয়ী বায়বীয় মূল, মানে পরের পরের আশ্রয়ে যে থাকে সেই তো পরাশ্রয়ী, তাই না? তো তোমরা অনেকে দেখে থাকবে বড় বড় অনেক পুরনো আম গাছগুলো যে আছে, উপর দিকে ভালো করে তাকিয়ে দেখবে অনেক পুরাতন আম গাছ, সেগুলোতে কতগুলো উদ্ভিদ হয়, সেগুলোতে কতগুলো অর্কিড হয়, আমরা যেগুলো বাজার থেকে কিনি, অনেকে হয়তো চেনই না, কিন্তু পার্টিকুলার সময় অর্কিডের কিন্তু ফুল হয়, তার মধ্যে একটাকে আমরা কি বলছি, এই উদ্ভিদটাকে আমরা বলছি কি রাশনা উদ্ভিদ। খুব দেখবে পুরানো আম গাছে কিন্তু এরকম কতগুলো গাছ হয় না, পাতাগুলো এরকম চিকন চিকন হয়, পাতাগুলো মোটা হয় কিন্তু এরকম সরু হয়, হ্যাঁ এরকম সরু সরু পাতা হয়, একটা বছরের একটা সময় এরকম একটা মঞ্জুরি দণ্ড বের হয়, একদম সুন্দর পার্পেল কালার বা সাদা কালারের কতগুলো ফুল ফোটে। পুরনো আম গাছে সাধারণত বেশি দেখা যায় এরকম এরকম অর্কিড, সে অর্কিডই একটা নাম হচ্ছে কি রাশনা। এই ফুলটা বের হয়, ফুলটা কিন্তু সহজে তোমার মানে পচেও যায় না বা সহজে নষ্ট হয় না, এ একটা উদ্ভিদ হচ্ছে অর্কিড, আমরা বাংলায় যেটাকে বলছি কি রাশনা। এটাতে দেখা যায় কি পরাশ্রয়ী বায়বীয় মূল, ওদের ওই উদ্ভিদের কতগুলো মূল থাকে, আম গাছের উপর জন্মাবে তারপর কতগুলো মূল এরকম করে বের হয়, এরকম ভাবে বের হয়, আর বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প বা আমরা বলছি কি ওটাকে পানি শোষণ করে উদ্ভিদের জন্য, বায়ু থেকে মূলগুলো একদম সোজা সোজা বের হবে, মূলগুলোর গা গুলো সাদা সাদা মতো থাকে, এগুলো কি করে উদ্ভিদকে বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প শোষণ করার কাজে সে খুবই হেল্প করে। সেজন্য একে পরাশ্রয়ী বায়বীয় মূল দেখা যায় কোথায়, রাশনাতে। তারপরে পরজীবী বা শোষক মূল, আমরা অনেক আগে ইমনদের বাসায়, ইমন যখন আমরা যাচ্ছিলাম ইমনদের বাড়িতে এইদিকে, তখন দেখলাম কি কতগুলো একটা বড়ের গাছে হলুদ রঙের কতগুলো তোমার কি থাকে, হলুদ রঙের একদম গাছটাকে পুরোটাকে জড়াইয়ে ফেলেছে। আমরা হাউস টুরে যাচ্ছিলাম কোথায়, ইমনদের বাড়িতে, তাই না? তখন দেখলাম যে একটা বড়ের গাছকে একদম পুরো গাছটা জড়াইয়ে ফেলছে। আমি ইমনকে বললাম, ইমন এই গাছটাকে তুমি চেনো? বলছে না। আমি বললাম, শুধু বলছে যে গাছটা যেই গাছের উপর জন্মায় সেই গাছটাকে নষ্ট করে ফেলে। আমি বললাম হ্যাঁ, সেই গাছের জন্য, যে গাছের উপর জন্মায় সে গাছের জন্য এটা খুবই ক্ষতিকর, সে গাছটা বড় হতে পারে না, একদম সরু হলুদ রঙের, পাতা নেই কিছু নেই, শুধুমাত্র চিকন চিকন সরু ডালের মতো বড়ুয়ের গাছ বা অন্য কোনো গাছের উপর একটু শুধু এতটুকু শুধু পড়বে, তুমি একটু ছিঁড়ে নিয়ে শুধু যে গাছের উপর দিবে সেই গাছ পুরোটাকে সে একদম ছড়াই ফেলবে, এটাকে আমরা কি পরজীবী বা শোষক মূল থাকে। সেটা কি স্বর্ণলতাতে, গাছটার উদ্ভিদটার কালারও কিন্তু একদম হলুদ, সেজন্য এটার নাম কি স্বর্ণলতা, শুধু লতার মতো থাকে আর গোল্ডেন কালার, সেজন্য স্বর্ণলতা বলা হয় এটাকে। এটাকে শোষক মূল থাকে, কি করে শোষক মূল দ্বারা যে গাছের উপর জন্মাচ্ছে ওই গাছ থেকে সে কি করে রস সংগ্রহ করে বেঁচে থাকে, সেজন্য এটাকে বলা হচ্ছে পরজীবী শোষক মূল। রয়েছে কোথায়, আমরা বলছি স্বর্ণলতা। তারপর আমি বলেছিলাম তোমাদেরকে শ্বাসমূলের কথা, যেটা কি হয় আমরা
সেটা সুন্দর বনে গিয়ে দেখতে পাই, সুন্দরী আর গড়ান উদ্ভিদে দেখা যায়, একদম মাটির ভিতর থেকে এরকম কতগুলো মূল বের হয় যেখানে সাধারণভাবে হাঁটা চলা করা যায় না, মূলের এরকম অগ্রভাগে কতগুলো ছোট ছোট ছিদ্র থাকে। নিউ মেটাফোর বলছি আমরা এটাকে, নিউ মেটাফোর, এটা সুন্দরী শ্বাসমূল বা নিউ মেটাফোর বলছি এটা, এটা সাধারণত সুন্দরী আর গড়ান উদ্ভিদে দেখতে পায়। আচ্ছা, জনন মূল তো আমি একটু আগেই বললাম কি থাকে, জনন মূল আমরা বলছি পটল দে আমরা জনন মূল দেখতে পাই, মিষ্টি আলু পটল কাঁকরোলে আমরা দেখতে পাই, মূল দ্বারা নতুন একটা উদ্ভিদের জন্ম হয়। তাহলে এটাও তো শারীরবৃত্তীয় প্রক্রিয়া, তাহলে জনন হলো বেঁচে থাকার জন্য খাদ্য রস সংগ্রহ হলো, তারপর কি হলো আবার জলীয় বাষ্প অক্সিজেন গ্রহণ হলো, এটা সবই তো শারীরবৃত্তীয় কাজ। তাহলে সেটার উপর ডিপেন্ড করে আমরা ভাগ করলাম। এখন আমরা চলে যাব রূপান্তরিত কাণ্ড, তাই না? এখানে কি কারো কোনো না বোঝার মতো কোনো প্রবলেম আছে? রূপান্তরিত কাণ্ডে কিন্তু আমরা চলে যাব, মূলটা কিন্তু এখন শেষ। এখন দেখো আমরা যাচ্ছি যে এখানে আছে পেঁয়াজ আমার হাতে আছে, এই যে আলু আছে, তাই না? এই যে এখন বইতে কিন্তু থাকবে কি জানো, তোমাদের কোশ্চেনে কিন্তু এরকম ভাবে ছবি দেওয়া থাকবে, এই যে আলুর ছবি দেওয়া থাকলো পেঁয়াজের ছবি দেওয়া থাকলো, তোমাকে কি করতে হবে, তোমাকে প্রমাণ করতে হবে যে এটা যে রূপান্তরিত কাণ্ড তুমি প্রমাণ করো। তখন কিন্তু তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে যে এটা রূপান্তরিত কাণ্ড, ঠিক আছে? আমরা এখন প্রথমে যে রূপান্তর দেখানো সেটা আমরা একটু আলোচনা করি। দেখো এখানে রয়েছে, প্রথমে রয়েছে কি ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ডের ক্ষেত্রে দেওয়া আছে টিউবার বা স্ফীত কন্দ, টিউবার বা স্ফীত কন্দ, ভালো করে একটু লক্ষ্য করো, টিউবার বা স্ফীত কন্দ দেওয়া আছে, তাই না? টিউবার বা স্ফীত কন্দে আলুর ছবি দেওয়া আছে। এখন তোমাকে প্রমাণ করতে হবে কি যে এটা হচ্ছে মাটির নিচে থাকে, তুমি ভাবছো এটা মূল, এটা কিন্তু মূল না, এটা হচ্ছে কাণ্ড, কিন্তু এটা যে কাণ্ড, কাণ্ডের বৈশিষ্ট্য গুলো তোমাকে এখানে দেখাতে হবে। বইতে প্রশ্ন দেওয়া থাকবে এটি রূপান্তরিত কাণ্ড না মূল, তার সপক্ষে তোমার যুক্তি দেখাও, এরকম ভাবেই সৃজনশীল কোশ্চেন গুলো থাকবে। তখন বলতে হবে যে আমরা যদি এই আলুটি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এর গায়ে কতগুলো চোখ আকৃতির বা গর্তের মতো অংশ দেখা যায়, সেগুলোকে আমরা কি বলছি, এগুলো হলো পর্ব, কারণ এ অংশ থেকে কি হয় ছোট ছোট ভালো করে যখন আলুটা তুলবে তখন আরো ভালো বোঝা যায়, পাতার মতো একটা ছোট্ট একটা অংশ এখানে থাকে, আবার এই অংশ থেকে কি হয় নতুন মুকুল বের হয়। তাহলে এটা কি, এটা আমরা যদি এই অংশগুলো কেটে কেটে, এই যে দেখো এখানে এই কক্ষ থেকে মুকুলও বের হয়েছে, দেখো এই যে মুকুল বের হয়েছে কতগুলো সাদা সাদা, তার লেগে দিলে হচ্ছে, তাহলে কি এই অংশগুলো হচ্ছে কি পর্ব, আর এই দুটো চোখের মাঝখানের অংশটা কি পর্ব মধ্য, পর্ব মধ্য গুলো এ কাণ্ডে খুবই সংক্ষিপ্ত, যার কারণে আমরা কি বুঝতে পারি না। তাহলে এগুলো কি, তাহলে আমরা এখন যদি ছবিটা আমরা যদি দাগাই তাহলে কিন্তু আমাদের সৃজনশীল কোশ্চেনটা কিন্তু আরো সুন্দর হবে। আমরা কি বলবো, আমরা যদি দাগাই তাহলে বলবো এরকম ভাবে আমরা আলুটা আঁকাবো, এরকম ভাবে যে আলুটা দাগাচ্ছি, তারপর আমরা এরকম ভাবে দিব, এরকম ভাবে আমরা আঁকাবো, এরকম ভাবে আমরা আঁকাবো, তাহলে এগুলো কি, এগুলো হলো পর্ব, এই অংশগুলোকে আমরা বলছি কি পর্ব, আর এই দুটো অংশের মাঝখানে আমরা কি বলছি পর্ব, পর্ব মধ্য, তাহলে আমরা বলছি কি যে এটা হচ্ছে পর্ব, পর্ব মধ্য, এই জায়গাটা হচ্ছে কি, এই জায়গাটা পর্ব মধ্য, আর এই এই পর্বে কতগুলো ছোট ছোট একটু পাতার মতো দেখো দেখা যাচ্ছে, ছোট্ট মুকুলের মতো পাতার মতো তার পাশে দেখা যাচ্ছে, যেটা ওই ছোট ছোট মুকুল গুলোকে ঢেকে রাখার চেষ্টা করছে বা একটু আঘাত থেকে রক্ষা করে, ওগুলোকে আমরা কি বলছি শুল্কপত্র, শুল্কপত্র গুলো ওই পর্বে উৎপন্ন হচ্ছে। তাহলে কাণ্ডের কিন্তু সবকটা বৈশিষ্ট্য কিন্তু এখানে থাকছে, কাণ্ডে কি কি থাকতে হবে, পর্ব থাকতে হবে কাণ্ড হতে গেলে, মধ্য পর্ব মধ্য থাকতে হবে, মুকুল থাকতে হবে, তাহলে সবকটাই আছে। তাহলে আমরা বলছি কি এটা খাদ্য সঞ্চয়ের জন্য এই কাণ্ডটা রূপান্তরিত হয়েছে এবং এটার নাম হলো টিউবার, এটা আলু যেটা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি, সবজি হিসেবে গ্রহণ করে থাকি, এটা কার্বোহাইড্রেটের একটা উৎস, এটা আমাদের কি করে দেহ গঠনে সাহায্য করে। তাহলে আমাদের কিন্তু হয়ে গেল যে টিউবারটা আসলে কি। এখন যদি
তোমরা বলো যে ম্যাডাম আলু থাকলো না, পেঁয়াজ আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা পেঁয়াজকে কিন্তু আমরা কন্দ জাতীয় বলবো। তার আগে রয়েছে কি একটা রাইজম জাতীয়। রাইজম জাতীয় ক্ষেত্রে কিন্তু উদাহরণ দেওয়া আছে কি আদা, যেটা আমি তোমাদের ভিডিও ক্লাসে বারবার দেখিয়েছি, আদা হলুদ রাইজমের উদাহরণ, যে কেমন হয় এরকম হচ্ছে। দেখো আমি কিন্তু এখানে একটা আদাকে আঁকানোর চেষ্টা করলাম, তাই না? আমরা একটা আদা এখানে আঁকানোর চেষ্টা করলাম। আচ্ছা তাহলে এরকম আদা আঁকালাম, তাহলে এখানে আমি কিভাবে বলবো যে কোনটা পর্ব, কোনটা পর্ব মধ্য, এই অংশগুলোকে কিন্তু আমি বলবো কি এটা হচ্ছে পর্ব, আর এই মাঝখানে এটাও একটা পর্ব। তাহলে এই দুটো পর্বের মাঝখানে এটা কি? এটা হচ্ছে পর্ব মধ্য। তাহলে এটা হলো পর্ব, এটা পর্ব মধ্য। আর এই জায়গাটাতে তুমি যদি ভালো করে দেখো তাহলে দেখবে যে অংশগুলোতে ছোট ছোট কচি, একটু মনে হয় মুকুলের মতো কতগুলো জিনিস কিন্তু অগ্রভাগে বের হচ্ছে। ওটা কি? কাক্ষিক মুকুল, বা বলছে ওটা কি, ওখান থেকে নতুন একটা উদ্ভিদে, ওটাতে মাটিতে যদি আমরা লাগাই তাহলে ওখান থেকে একটা উদ্ভিদে জন্ম নিবে। আবার এখানে আমি যদি কেটে যদি লাগাই, বে অংশটা কেটে যদি লাগাই, মানে নতুন একটা আদার একটা গাছে জন্ম নিবে, তাহলে ওখান থেকে কাক্ষিক মুকুল বা মুকুল বের হচ্ছে। তাহলে কি হচ্ছে, কাণ্ডের সবকটা বৈশিষ্ট্য কিন্তু আমি এর মধ্যে পেলাম। জিনিসগুলো কিন্তু খুবই সহজ, তাই না? আমরা কিন্তু সবই কিন্তু আমরা কিন্তু পড়েছি, আমরা যখন খাবার হিসেবে খাই আমরা একটু দেখে নেব জিনিসগুলো ভালো করে, তাহলে আমাদের অ্যান্সার করা কোনো ব্যাপারই না। তারপরে কি, তাহলে কাণ্ডের সবকটা বৈশিষ্ট্য আমি কিন্তু মিলিয়ে দিলাম, তাই না? তো অতএব এটা একটা কাণ্ড, কি জাতীয়? রাইজম জাতীয়। আদা থাকলেও যা, হলুদ থাকলেও তা। এখন আমি বলবো কি কন্দ জাতীয় মধ্যে কি পেঁয়াজ। পেঁয়াজকে আমি কি রকম ভাবে প্রমাণ করব যে এটা কাণ্ড? পেঁয়াজের আমার গঠনটা দেখো একটু, পেঁয়াজের ক্ষেত্রে আমার যদি বলছে এটা কাণ্ড, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু উত্তরটা ঠিক মতোই কিন্তু আমরা দিব। দেখো পেঁয়াজটাকে যদি আমি ছবি আঁকাই, পেঁয়াজটা আমার হাতে দেখতে পাচ্ছো তোমরা, পেঁয়াজটা ছবি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কতগুলো। এই দেখো এই যে পেঁয়াজটাকে আমি এখানে ধরলাম, দেখো একটু পেঁয়াজের এই যে শক্ত অংশটা আছে, এই যে শক্ত অংশটা দেখতে পাচ্ছ এখানে, হচ্ছে ছোট্ট অংশটাই হচ্ছে কি কাণ্ড। এই অংশটা কি, এই শক্ত অংশটা যেটা ফেলে দিচ্ছে আমরা, এটা কি আসলে, এটাই আসলে কি কাণ্ড। তাহলে এটা অবশ্যই ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। আর যেটাকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করছি, পেঁয়াজের যে ভিতরে যে রসালো শুল্কপত্রটাকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করছি, এটা হচ্ছে শুল্কপত্র। আর তাহলে পর্ব পেলাম যেখান থেকে শুল্কপত্র গুলো বের হয়েছে, কাণ্ডের যে অংশ থেকে শুল্কপত্র বেরি হয়েছে, এগুলো কি পর্ব, এটা হচ্ছে কাণ্ড। আর এই অংশগুলোকে আমরা কি বলছি, যেখান থেকে বের হয়েছে সেটা হচ্ছে পর্ব। আর দুটো শুল্কপত্রের মাঝের এই অংশটাকে আমরা কি বলবো, এই মাঝের অংশটাকে আমরা বলবো কি পর্ব মধ্য, পর্ব মধ্য। তাহলে আমরা বলছি কি যে যেখান থেকে কাণ্ড, এটা হলো কাণ্ড, কাণ্ডের যে অংশ থেকে শুল্কপত্র বেরিয়েছে সে অংশটাকে আমরা কি বলছি পর্ব। আর দুটো পর্বের মাঝখানের অংশকে আমরা বলছি পর্ব মধ্য। তাহলে আমি কিন্তু যুক্তি দিয়ে প্রমাণ করে দিলাম যে পেঁয়াজটাকে কিভাবে আমরা বলছি কি এটা হচ্ছে একটা কাণ্ড। সবাই কি বুঝতে পাচ্ছো? পেঁয়াজটা আরেকবার বলেন, এই যে পেঁয়াজটা দেখো, পেঁয়াজের যে অংশটা আমরা ফেলে দিচ্ছি না, শক্ত অংশটা নিচ থেকে কেটে আমরা ফেলে দেই না পেঁয়াজটা কাটার সময়, হ্যাঁ ওই অংশটা হচ্ছে কাণ্ড। আর ওই শক্ত অংশের সঙ্গেই কিন্তু পেঁয়াজের যে অংশগুলো আমরা খাবার হিসেবে গ্রহণ করি ওগুলোকে আমি নাম কি বললাম, ওগুলো হলো রসালো শুল্কপত্র, তাই না? শুল্কপত্র। তাহলে এটা কাণ্ড, ওর সঙ্গে যেগুলো আমরা খাবার হিসেবে গ্রহণ করছি পাতার মতো মোটা, সেগুলো কি শুল্কপত্র। তাহলে কাণ্ডের সঙ্গে শুল্কপত্রটা সংযুক্ত থাকে, তাই না? তাহলে কাণ্ডের যে অংশে প্রত্যেকটা শুল্কপত্র যে জায়গাগুলোতে যুক্ত সেই জায়গাগুলো কি এক একটা পর্ব, তাই না? ইয়েস মিস। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা
পর্ব, তাহলে কি এরকম ভাবে এরকম ভাবে যুক্ত আছে? তাহলে এত সংক্ষিপ্ত এই পর্বগুলো যে আমরা পর্ব মধ্যটা কি করি খুঁজেই পাই না, তাই না? কিন্তু আমাদের তো আমাদের তো যুক্তিতে প্রমাণ করতে হবে যে এটা একটা কাণ্ড। তাহলে এটা হলো কাণ্ড, এর মাঝে হচ্ছে রসালো শুল্কপত্র যেখানে যুক্ত থাকে, সেগুলো হলো পর্ব। দুটো পর্ব, দুটো শুল্কপত্রের মাঝখানে অংশগুলোকে, সংক্ষিপ্ত অংশগুলোকে কি বলছি? পর্ব মধ্য। তার এই যে ভিতরে দেখো পিঁয়াজটার, আমরা যখন মাটিতে গাড়বো এ অংশ দিয়েই গাছটা বের হয় না, এ অংশ থেকে গাছটা বের হয় না পিঁয়াজের। এখানে কিন্তু কাক্ষিক মুকুল থাকে, তাহলে এখানে কি থাকে? এই যে সবুজ পাতাটা পিঁয়াজকে যে মাটিতে আমি যদি লাগাই, তাহলে ভিতর থেকে বের হবে না সবুজ গাছটা? এই যে মুকুলটা, এটা হচ্ছে কাক্ষিক মুকুল। তাহলে আমি তো সবকটাই পেলাম, কাণ্ড পেলাম, পর্ব পেলাম, পর্ব মধ্য পেলাম, তারপরে কাক্ষিক মুকুলও পেলাম। তাহলে কি হয়ে গেল, কি হয়ে গেল? তাহলে আমাদের যেটা হলো সেটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা গুণিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। তাহলে কিন্তু আমরা কিন্তু বুঝেই গেলাম যে আমাদের যদি ছবি দেওয়া থাকে, সৃজনশীল কোশ্চেন যদি আসে যে প্রমাণ করো এটি একটা কাণ্ড, আমাদেরকে যুক্তি দিয়ে কিন্তু বুঝিয়ে দিতে হবে, তাই না? আমরা পারবো না? আমরা কিন্তু পারবো, তাই না? এখন বইতে দেখো, বইতে কিন্তু ছবি কিন্তু দেওয়া আছে, বইতে কিন্তু সুন্দর করে ছবি দেওয়া আছে, তারপরেও কিন্তু আমি কিন্তু তোমাদেরকে দাগিয়ে দিলাম এই যে এখানে ছবি দেওয়া আছে কোনটা কাণ্ড কোনটা পর্ব। তাহলে আমরা পেঁয়াজের পূর্ণ অংশ খাই, খাদ্য হিসেবে গ্রহণ করি, রসালো শুল্কপত্র, তাই না? রসালো শুল্কপত্রটা কিন্তু আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। আচ্ছা, এখন গুড়িকন্দ, গুড়িকন্দ্রের উদাহরণ কি? তোমরা বড় বড় ওল বা মানকচু দেখেছো, বড় বড় আকারের হয়, বাজারে কি হয় কেটে কেটে বিক্রি করে, তাই না? ওগুলো আসলে কিসের উদাহরণ? গুড়িকন্দ্রের উদাহরণ। ওল, মানকচু, গুড়িকন্দ্রের উদাহরণ। তাহলে তো আমাদের মোটামুটি হয়ে গেল, তাই না? এখন যেটা তোমাদের আরেকটা আছে সেটা কি, বায়বীয় অর্ধ বায়বীয় রূপান্তরিত কাণ্ড। এটা আবার ভাগ আছে কি, যে অর্ধ বায়বীয়ের মধ্যে কি, আমি বলেছিলাম তোমাদেরকে যে অর্ধ বায়বীয় মানেই হচ্ছে কি, যাদের কাণ্ড কিছুটা থাকবে মাটির ওপরে আবার কিছুটা থাকবে কি মাটির নিচে, তারাই হচ্ছে অর্ধ বায়বীয়। তুমি যদি এখন দূর্বা ঘাসের দিকে তাকাও, দূর্বা ঘাসের দিকে তাকালে দেখতে পাবে ঘাসগুলো কিন্তু এরকম ভাবে থাকে, মানে এখান থেকে একটু মূল বের হয়েছে, আবার এখানে ঘাস সেরকম বের হয়েছে। তারপর তোমাদেরকে আমি ভিডিও ক্লাসে কিন্তু দেখিয়েছিলাম, তাই না? আমরুল দেখিয়েছিলাম, তারপরে থানকুনি দেখিয়েছিলাম। তা আমরুলটা কি হয়, মুখে দিলে সাধারণত কি হয়, টক টক লাগে না একটু গাছটা? দূর্বা ঘাসের মতোই তো, তাই না? ওগুলো আমরুলটা একটু টক টক ধরনের হয়, তো সেই গাছটাও কিন্তু এই দূর্বা ঘাসের মতো। এগুলোই সবই কিন্তু অর্ধ বায়বীয়, কারণ এই কাণ্ডগুলোর কিছু অংশ থাকে মাটির উপরে আবার কিছু অংশ থাকে মাটির নিচে, সেজন্য আমরা এগুলোকে কি বলছি, অর্ধ বায়বীয়, তাই না? অর্ধ বায়বীয়। তারপর এখানে কি আছে, অর্ধ বায়বীয়ের মধ্যে থেকে অনেকগুলো ভাগ আছে, সেগুলো কি আছে, রানার, যেরকম বলছি আমরা রানার গুলোর নাম কি আমরা বললাম, যেগুলো রানার মানে কি, যেদিকে যাচ্ছে সেদিকে ছড়িয়ে চলে যাচ্ছে একদম দ্রুত গতিতে, সেজন্য এটার নাম রানার। দূর্বা ঘাস, আমরুল, থানকুনি। তারপরে চলে আসো কি, আমি দেখিয়েছিলাম কচুর গাছটা, দেখিয়েছিলাম বড় কচুর গাছ দেখিয়েছিলাম, যে সেখানে আছে কি বক্র ধাবক। কেন বক্র ধাবক, সেটাও বলেছিলাম যে কচু গাছের ক্ষেত্রে কি হয়, কচু গাছের তোমার আমরা কচুর নাল বা লতি যেটা খাচ্ছি সেটাও কিন্তু এক ধরনের কি, কচু গাছের কাণ্ড থেকে বেরোচ্ছে, তাই না? বের হচ্ছে এরকম 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 থেকে বের হয়, আবার এটা মাটিতে যাচ্ছে, এরকম বক্র ধাবক বলা হয় কচুকে। ঠিক আছে, ওকে সবাই, আর কোনো সমস্যা আছে তোমার? আচ্ছা, তাহলে আমরা তো আমাদের ক্লাস কমপ্লিট করলাম, এখন কথা হচ্ছে তোমাদের সমস্ত প্রশ্ন এক জায়গায় করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, আমি তোমাদের এই ক্লাসগুলোতে সলভ দিয়ে দিব। ঠিক আছে, ঠিক আছে, ওকে মিস, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, কোনো সমস্যা আছে আর নাই? শোনো, তোমরা কিন্তু প্রশ্নগুলো আমাকে দিবে, কিন্তু প্রশ্নগুলো আমাকে দিবে, আমি কিন্তু প্রশ্নগুলো সলভ দিব তোমাদের ক্লাসগুলোতে, সব প্রশ্নগুলো এক জায়গায় করে, চ্যাপ্টার আলাদা আলাদা, চ্যাপ্টারে আলাদা আলাদা প্রশ্ন দিবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।